হ্যালো ফ্রেন্ডস আমি আর আপনাদের স্বাগত কার বাংলার নতুন একটি ভিডিওতে আজকে আপনাদের কল্যাণী মোড় থেকে একদম বিরোহী পর্যন্ত এই কলকাতা শিলিগুড়ি রোডের কাজ কত কোথায় কত দূর হলো তো সম্পূর্ণ আপডেট দেবো আমি এখন পার হয়ে আসলাম যে কল্যাণী মোড়ে যে ওভারপাসটা হচ্ছে সেটা আর এখানে এটা পুরাতন রোড দেখুন আমার বাঁদিকে দেখা যাচ্ছে গাড়ওয়াল হয়েছে ওই পর্যন্ত যতদূর পর্যন্ত আপনার এই পর্যন্ত আপনার যে ওভারপাসের অ্যাপ্রোচ রোডটা এই পর্যন্ত আসবে এই পর্যন্ত কাজটা বাকি আছে এবং এরপর থেকে আবার ফোর লেন চালু হয়ে গেছে দেখুন এই দেখুন এদিকে দুটো লেনেই খুলে দেওয়া হয়েছে এবং দুটো লেনেই দিয়েই গাড়ি যাচ্ছে সুন্দরভাবে আর এই যে কল্যাণী মোড় থেকে বিরোহী পর্যন্ত এর মধ্যেই বসছে নতুন টোল প্লাজা আপনারা যারা আমার চ্যানেল আগের থেকে ফলো করেন তারা অবশ্যই জানেন আমি এর আগে অনেকবার আপডেট দিয়েছি আমি টোল প্লাজারটা টোল প্লাজার কাজ হচ্ছে টোল প্লাজা রাস্তা কমপ্লিট হওয়ার হয়তো আগেই চালু হয়ে যাবে হয়তো কিছু কিছু জায়গায় ওভারপাসগুলো বাকি থাকবে তখন তার আগেই টোল প্লাজা চালু হয়ে যাবে টোল প্লাজার কাজটা খুব দ্রুতগতিতে চলছে আর টোল প্লাজার পরেই আপনার ফ্লিপকার্টের যে ওয়ার হাউসটা হয়েছে এই দেখুন এইখান থেকে টোল প্লাজার কাজ চালু হচ্ছে আমার বা আমার ডান দিকটা দেখুন সব ঢালাই হয়েছে পুরোটা এই দেখুন এগুলো সব ঢালাই হয়েছে এই দেখুন এগুলো সব ঢালাই হয়েছে ওই যে বিল্ডিংটা হয়েছে এটা টোল প্লাজার অংশ একটা এবং এখান থেকে পুরো একদম এই মাথা পর্যন্ত বিল্ডিং হবে একই রকমভাবে এইখানে টোল প্লাজা হবে যারা রাজবিড়ার থেকে ঢুকবেন কিংবা কোলান এক্সপ্রেস থেকে ঢুকবেন জাগুলিয়ায় তারা এখানে গেটে আবার এরপরের টোল আবার আপনার বেতর পরে যেটা আগে যেটা আছে পুরানো সেটাই এরপরে টোলটা হবে মানে কৃষ্ণনগর রাজবাড়িয়ার থেকে কৃষ্ণনগরের মধ্যে এখানেই টোলটা বসছে এছাড়া আর কোথাও টোলটা বসবে না আর আমাদের সৌভাগ্য আমাদের টোল দিতে হবে না কারণ হচ্ছে আমরা কলকাতা দিয়ে গেলে জাগুলিয়ার থেকে রাস্তা ধরি মানে জাগুলিয়ার থেকে এনএস টুয়েলভ ধরি এবং কৃষ্ণনগর গেলে হয় বিরোহিত থেকে ধরি কিংবা কল্যাণী মোড় থেকে খুব কমই ধরি কারণ বিরোহিত থেকে বেশি ধরি ওই জন্য কৃষ্ণনগর দিকে গেলে আমাদের টোলটা ক্রস করে যাচ্ছি আমরা আমাদের জন্য খুব ভালো খবর আমরা টোলটা দিতে হবে না এই দেখুন বিরোহী এটা ডাকঘর বলে ফ্লিপকার্টের ওয়ে পার হয়ে চলে এসেছি ডাকঘরে এইখানে মানে বিরোহীতে খুব বড় যে ব্রিজটা ছিল মানে আপনার পুরাতন ব্রিজটা সেটার পাঁচ দিয়ে নতুন একটা ব্রিজ হচ্ছে এবং টাইম লাগবে কাজটা হতে কারণ প্রচুর নিচু জমি ছিল এইখানে সেগুলো সব ভরাট করে তারপর তো রাস্তাটা করবে দেখুন এই পর্যন্ত ফোরলেন একদম কমপ্লিট এইখান থেকে আবার বিজয়ী বাজারের যে ওভারপাসটা হবে তার অ্যাপ্রোচ রোডটা এখান থেকে শুরু হবে ওই জন্য এই পর্যন্ত পড়ে আছে দেখুন ওই সামনে ওভারপাসের কাজ কমপ্লিট ঢালাই গার্ডওয়াল সব কিছু কমপ্লিট শুধু একটা ফিলিং হতে বাকি যে অ্যাপ্রোচ রোডটা হবে এবং নতুন অ্যালাইনমেন্টভাবে রাস্তাটা হয়েছে দেখুন এই রাস্তার সঙ্গে পুরাতন রাস্তাটা না এর এই যে এখন যে রাস্তাটা যাচ্ছে আমি তার একদম ডান দিকে আট রাস্তা ছিল সেটা পুরাতন রাস্তা ছিল তারপরে এইটা হয় যেটাতে এখন যাচ্ছি আর এরপরে আবার ওই দিকে সরে গেল রাস্তা আস্তে আস্তে মানে সরে যাচ্ছে বাঁ দিকে প্রথমে ছিল একদম ডান দিকে তারপরে এইটা হলো যেখান এখান এখন যাচ্ছি দেখুন এই দেখুন ঢালাই কাজটা সব কমপ্লিট হয়ে গেছে গার্ডওয়াল রেলিং সব হয়ে গেছে এখানেও অনেক ডিপ ছিল এটাও ফিলিং করেছে আজকের ভিডিওটা ছোটো রাখলাম এর পরের দিন আপনাদের অনেক বড়ো আপডেট দেবো মানে বেশি করে আপডেট দিয়ে দেব আর কলকাতা শিলিগুড়ি রোডের মধ্যে ম্যাক্সিমাম জায়গায় শুধু কাজ চলছে আপনার ডালখোলা পর্যন্ত রায়গঞ্জ বাইপাস এদিকে বহরমপুর বাইপাসের কাজ চলছে তাছাড়া ম্যাক্সিমাম জায়গায় কলকাতা শিলিগুড়ি রোডের কাজ কমপ্লিট হয়ে গেছে এবং এই কৃষ্ণগর থেকে রাজবেরিয়া পর্যন্ত এই সেকশানের কাজ এখনও ফুলদামে চলছে দেখুন রাজবেড়িয়া এই সরি বিরোহী বাজার পার হলাম বিরোহী স্কুল এবং স্বাস্থ্যকেন্দ্র এখানেই আছে স্কুল এবং স্বাস্থ্যকেন্দ্রের পাশাপাশি আছে এবং সবাই জানেন সরাইখানা বাঁদিকে এই যে সরাইখানা বাঁদিকে এই পর্যন্তই আপডেট দিলাম ভিডিও দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি